ইব্রাহিম আলাইহিসসালাম সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উতরাই, পারিবারিক জীবন, সামাজিক জীবন, হিজরতের জীবন, দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইব্রাহিম আলাইহিসসালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা চরম মিল আছে। এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারব। আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন, এ কারণেই হয়তোবা আমরা যখন তাশাহুদের পর দরুদ পড়ি, আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের নাম নিচ্ছি। হতে পারে এটা একটা কারণ, আল্লাহ ভালো জানেন। এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলাইহিসসালাম। আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আয়ামে জাহিলিয়াতকে মাত্র 23 বছরের ব্যবধানে, কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই। তিনি কখনো সুদ খান নাই, তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই, তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই, কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত। ঠিক ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রেও সেম, তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নাই, বরং একটু যখন বড় হচ্ছেন, একটু বড় বলতে ম্যাচিউর্ড, আমাদের টিকটক প্রজন্মের মতো না, এরা 20-30 বছর হয়ে গেল ম্যাচিউর্ড হয় না, বুদ্ধি প্রতিবন্ধী, বিকলাঙ্গ, ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আর কি, আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে, আর আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে থাকি, এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি। আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক, আমরা সবাই কিবোর্ড মুজাহিদ, আমরা এটা মনে করি, এটাই যুদ্ধ, এটাই জিহাদ, আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য, অধিকারের জন্য ইত্যাদি। ফ্যামিনিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায়, ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, তারা দিনদার নয়, এই মেয়েগুলো দিনদার নয়, কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে, চ্যালেঞ্জ গ্রহণ করেছে, এটা ছেলেদের উচিত ছিল। তা আজারের ঘরে জন্ম নেওয়া সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে, সে এখন তার পিতাকে বলছে, কি বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা 41-45 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ পাক বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন। ইজ ক্বাল লি আবিহি, যখন ইব্রাহিম তার বাবাকে বললেন, তার বাবা মানে আজারকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, তুমি কেন ইবাদত করো এমন সত্তার, মা লা ইয়াসমাউ, যে শুনতে পারে না, ওয়ালা ইউবসিরু, দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো উপকার করতে পারে না। একটা ছেলে যার বয়স হবে 15-20 হয়তো বা হাইয়েস্ট, তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে, তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো, আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে, হে আমার বাবা আপনি কেন এমন সত্তার ইবাদত করছেন যে শুনতেও পারে না, অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে, দেখতেও পারে না, আপনার তো কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, বললাম ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি, হে আমার বাবা, ইয়া আবাতি, ইন্নি আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমানি ফাতাকুনা লিশ্শাইতানি ওয়ালিয়া, হে আমার বাবা, আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান, ওলি মানে কি বন্ধু, বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান, ইয়া আবাতি, ইন্নি ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়িয়া, কি চমৎকার কথা, ছোট্ট ছেলেটা বলছে হে আমার বাবা, আমার কাছে একটা জ্ঞান আসছে, জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই, ফাত্তাবিনি, তুমি আমার অনুসরণ করো, আহদিকা, আমি তোমাকে পথ দেখাবো, সিরাতান সাওয়িয়া, সহজ সরল পথ দেখাবো তোমাকে। সন্তান বাবাকে নসিহত করছে, দেখো সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই, তুমি আমাকে ফলো করো, আমার অনুসরণ করো, আমি তোমাকে পথ দেখাবো। ইগো প্রবলেম, ইগো, আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে, তো এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন,
যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজে নিতে যাবে না। আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন, এক শ্রেণীর ধর্মনেতাই আপনার পিছনে লেগে যাবে। আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন, ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন, ইউনিটি নিয়ে কথা বলবেন, উম্মার করণীয় নিয়ে কথা বলবেন, আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন, এত বড় সাহস আপনার? এটাই প্রবলেম। অথচ চমৎকার একটা বিষয়, আমাদের সমাজে এগুলো দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন, একটা অ্যান্সার দিবে সে, আমি 10 বছর থেকে চালাই বা 15 বছর থেকে চালাই, আমি 27 বছর থেকে গাড়ি চালাই, মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট। এখন এরকম চলছে দিনই অঙ্গনেও, আমি 20 বছর থেকে ফতোয়া দিই, আমি 32 বছর থেকে বাস করি, আমি এই করি, আমি সেই করি, এই যে জাহির করা। আল্লামা তাকি উসমানী দামাত বরাকাতু এবং তার যারা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে, তাদের অনেকের সাথে আমি দেখা করেছি, তার একটা নসিহত সবাই কমনভাবে করেন, দেখি নসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির করবা না, কখনো নিজেকে জাহির করবা না, তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে। আর আমরা এখন দিনী অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত, আমি এত বছর থেকে এটা করি, আমি অত বছর থেকে করি, অথচ এটা কোনো দলিল নয়, এটা কোনো সার্টিফিকেট নয়। এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে, যেটা ভুল হবে সেটা শুধরে নিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে একটা কাফেলার সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র 17 বছর। কত বছর? 17 বছর বয়সী একজন তরুণ সাহাবি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের, যে সাহাবিরা তার চেয়ে বয়স অনেক বড়। এমনকি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়। তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন, আবার চালানোর জন্য মনস্থ করেন, তিনি আবার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকেই নেতৃত্ব দেন। এটা নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে কিছু কথা বলেন যে আপনি যায়েদ বিন হারেসাকে নেতৃত্ব দিচ্ছেন, বয়সে ছোট সাহাবি, তার পিছনে অনেক বড় বড় সাহাবি থাকবে, তারা তো তাকে নাও মানতে পারে, এটা কেমন হয়? বারবার তাকে ভেটো দিচ্ছেন। শেষমেশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটু রেগেই বললেন যে ইস্তামালাহু রাসূলুল্লাহ ওয়ান তাআমুরুনি আনজিহু, তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহর রাসূল, আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসরণ করব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্যতা দেখতেন মানুষের, কার যোগ্যতা কতটুকু আছে। তো ওইদিকে আমি ভিতরে ঢুকছি না, আমরা এখন সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি আর কি। এতে করে তরুণরা উঠে আসতে পারে না, তরুণদের জার্নি অনেক টাফ হয়, এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয়, তাদেরকে বুকে নেওয়ার মানুষ খুব কম থাকে, কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে, এনিমি মনে করে, অন্তর্দাহ সৃষ্টি হয়, জ্বালান হয়, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো, উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে, কোত্থেকে আসলো এটা, এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি। হয়তো কাম্য ছিল না এটা, বরং তরোয়ারই যত আপনি শান দিবেন তত ধারালো হবে। তো শান দিবে কারা? যারা তরোয়াল চালাতে পারে তারাই, যারা চালাতে পারে তারা যদি তরোয়ালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না। তো যাই হোক, আমরা বেশি হাই থ্রোটের কথায় না যাই, আজার এখানে ছিলাম। দেখেন, বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে, এবার বাবার উত্তরটা শোনেন, বাবা কেন গ্রহণ করলো না? বললাম প্রেস্টিজ ইস্যু, তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো। হ্যাঁ, তখন বাবা বলছেন আনতা রাগিবুন রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহগুলো উপাস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ, তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম লা ইন লাম তানতাহি, যদি বিরত না হও, ঠিক যেমন থ্রেট আমাদেরকে করা হয়, যদি বিরত না হও, লা ইন লাম তানতাহি
لَأَرْجُمَنَّكَ رَهْجًا مَلِيًّا তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলব أَرْجُمَنَّكَ মানে রজম করব রজম মানে কি যে কোমর পর্যন্ত গেথে পাথর মারা বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি হয় لَئِن لَّمْ تَنْتَهِ যদি বিরত না হও لَأَرْجُمَنَّكَ رَهْجًا مَلِيًّا দূর হও এখান থেকে বের হও হতভাগা আমরা বলি না দূর হও এখান থেকে ঠিক এরকম যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব মাথা ফাটিয়ে ফেলব পাথর দিয়ে মেরে এখান থেকে দূর হও হতভাগা কাকে বলছে এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন ক্বালা সালামুন আলাইক এই সালামুন আলাইক কথাটা শিখে নেবেন জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালামুন আলাইক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক যখনই আপনি কলুশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারেও সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালিগালাজ করছে গীবত তোহমত করছে আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে মানে আপনি কি করবেন প্রত্যেকটার কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এগুলো নিয়ে উম্মাহ ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখনো গোল অ্যাচিভ হয় নাই তো এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে সালামুন আলাইক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হ্যাঁ তবে যে জায়গাটাতে দালিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইস্যু ইব্রাহিম আলাইহিস সালামকে পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে ছাড়তে হলো তার কোনো অপরাধ আছে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ আছে না এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হলো বাড়ি ছাড়তে হলো তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেসন নিয়ে নেন আজকের প্রথম লেসন যে আপনি আমি যদি হকের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে আসতে পারে সবার পরিবার একরকম না এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল একদম জাহেল বস্তুবাদী জানোয়ারের মতো মানে খাও দাও সেক্সুয়াল সম্পর্ক বিয়ে শাদী সন্তানের বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না ইল্লা মাশাআল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা আর আল্লাহ পাক পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা দে এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা আপনি দিনের পথে চলতে চাইলে চাইলে প্রথম হোঁচটটা পরিবার থেকে খেতে পারেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও যেমন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে মিলা ছিলাম কিভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খড়কুটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষরা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষরা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ কিন্তু বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে তখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল সেটা হলো স্ত্রীদের নিয়ামত স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালিগালাজ করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসায় ইব্রাহিম আলাইহিস সালামের আছেন সারা হাজেরা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা অ্যাটলিস্ট বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাসা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে
তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না। সালামুন আলাইক, সালামুন আলাইক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম বলছেন সালামুন আলাইক, হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক। শুধু তাই না, আরো বলছেন সাআস্তাগফিরুলাকা রব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল, আশা করি তিনি আমাকে, তিনি আমার দোয়া কবুল করবেন। কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন, আল্লাহ পাক মাফ করবেন না, সূরা তওবার মধ্যে আছে, তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই, বাবার জন্য ক্ষমা চান নাই। তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর। তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে, হকপন্থীদের একটা, হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব। হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব। মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম, কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয়। অনেক আলেম দেখবেন যারা জেলটেল খেটে বের হয়েছেন, তারা সবাই একটা কথা বলবেন, জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি। সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে, কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায়, আল্লাহকে পাওয়ায়, আল্লাহর কাছে দোয়া করতে শেখায়, মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয়, এটা মাথায় রেখে পথ চলতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম পথ চলা শুরু করলেন। এবার কি হলো, তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন? উত্তর না, প্রথমে তিনি চলে যান নাই, প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। তিনি ওই সমাজেই থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন, তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন? না, 13 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 13 বছর। তো ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের মানুষকে দাওয়াত দেন। কিভাবে দেন? কোরআনে এভাবে ভাষা আসছে। সূরা, আমি সূরাগুলোর নাম বলে দিই, আপনারা একটু চেক করে নিন। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, সূরা সফফাতের মধ্যে আসছে, সূরা আনআমের মধ্যে আসছে। তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বললেন লিআবিহি ওয়া কওমিহি, তার বাবাকে এবং তার কওমকে বললেন, মা হাযিহিত তামাসিলুল লাতি আনতুম লাহা আকিফুন, তোমরা এসব কি মূর্তির উপাসনা করো, এদের চারপাশে ঘুরতে থাকো, কি সব করো? তো তারা বলে যে নাহনু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল, কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই। এখানে কি ফিলোসফিটা কি, বাপ দাদাদেরকে দেখেছি করছে। এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন 1200 বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া, আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক। এই দলিল, এই দলিল সেম না। এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এভাবেই মূর্তি পূজা করতো, আমরা তাই করি। এটার সাথে কি হানাফি মাজহাবকে মিলাবেন আপনি? হ্যাঁ, হানাফি মাজহাব বাপদাদা থেকে চলে আসে ভুয়া, নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক। আস্তাগফিরুল্লাহ। তো আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয়, হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয়। গভীরে ঢোকেন, ওলামায়ে কেরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার, প্রত্যেকটারই ভিত্তি আছে, এগুলোর গভীর শেকড় আছে, ভিত্তি আছে। আল্লাহ, রাসুল এবং রাসুলের সাহাবিগণ, এই তিনটাকেই মানতে হবে। আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না, খালি আল্লাহ এবং রসুলকে মানি, তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না, সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না। তো ওইটা আজকের ইস্যু না, এটা ফিকহি অনেক ব্যাপার, গভীর ব্যাপার, এটা অন্যদিন কথা হবে। এই দলিলের এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার, যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো, এই নামাজ ওই দলিল চলবে না, আমারটা ঠিক, এটা এটা ঠিক না। নামাজ যেটা পড়ে আসে তারা, এটা ঠিক আছে, এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে। এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না, বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না। এখন আসুন, ইব্রাহিম আলাইহিসসালামকে কী আনসার দিচ্ছেন, আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি, বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে, মূর্তির চারপাশে পূজা করতে, নজর দিতে। তো ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন যে হাল ইয়াসমাউনাকুম, এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে,
ইজতাদউন যখন তোমরা একে ডাকো হাল ইয়ানফাউনাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুররুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আলাইহিস সালামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইন্নাকুম আনতুম লাফি দলালিম মুবিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে তো এরকম আরো অনেক আয়াত আছে সূরা সফফাতের মধ্যে ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বালা লিআবিহি ওয়া ক্বাওমিহি মাযা তা'বুদুন তোমরা কিসের ইবাদত করো আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কওমকে দাওয়াত দিতে লাগলেন কিন্তু তাদের কওমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করি সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিরক করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদপন্থী ছিল আদম আলাইহিস সালামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত উজ্জা হবল সরি ইয়াগুথ ইয়াউক নাসর ইয়াগুথ ইয়াউক নাসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন 100-200 বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েক শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম নেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখনও ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই এখন সমাজ নেতা আর ধর্ম নেতা চলছে আর কি এবার ধর্ম নেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও ইলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছে তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফালাম্মা জান্না আলাইহিল লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো রাআ কাওকাবা তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখলেন মূর্তি পূজার এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফালাম্মা ফালা যখন তারকাগুলো অস্তমিত হলো ক্বালা লা উহিব্বুল আফিলিন আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না
এখানেও যুক্তি লাগবে তো আমার, ফিলোসফি লাগবে আমার, এখানে দর্শন লাগবে, এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে, এটা তো অস্তমিত হয়ে গেল, এটা তো রব হতে পারে না। ফালাম্মা রাআ আল-কামার বাযিগান, যখন সে চাঁদকে দেখলো জলজল করছে একদম, আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না, এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না, তখনকার চাঁদ তো অন্যরকম, বাযিগান মানে জলজল করছে, তখন তিনি বলল হাযা রব্বি, এটা আমার রব। তখন ফালাম্মা ফালা, যখন এটাও অস্তমিত হয়ে গেল, তিনি বলছেন লাইল্লাম ইয়াহদিয়ানি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান, যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা, এটা তো আরো বড়, হাযা রব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়, হাযা আকবার, এটা সবচেয়ে বড়। ফালাম্মা আফালাত, এটা যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শিরিক করছো, শরিক করছো, এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ, তখন তিনি এই কথাটা বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার ফুল লাইফ, আমার মৃত্যু, সব কিছু কার জন্য? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহীদের ঘোষণা দেয়া। তবে ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না, বৈজ্ঞানিক না, এবং অকাট্য প্রমাণ আছে না? এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, দাঁড়া, এবার উচিত শিক্ষা দিতে হবে। তবে আগে বলে নেই, এই যে উচিত শিক্ষাটার কথা বলছে, এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না, ঠিক আছে? এটারও সময় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন, কারণ মক্কা বিজয় হয়ে গেছে, পুরো স্টেটই আপনার, অথরিটি আপনার, তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন, সেটা আপনার ব্যাপার, তখন আপনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন। তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে, ওই উৎসবে যাবে, তখন আমি এদেরকে দেখে নিব। এটা কোরআন চমৎকারভাবে বলেছে যে ইয ক্বাল লি আবিহি ওয়া ক্বাওমিহি মা যা তা'বুদুনা ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাক্বাল আলা তা'কুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ওরা মেলায় চলে গেছে, তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নী সাকিম, আমি হচ্ছি অসুস্থ, আমি কি অসুস্থ, নজরা নজরাতান ফিন নুজুম। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন, একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা কৌশল, আমি অসুস্থ, এটা কৌশল। এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না। তো এবার যখন তারা চলে গেল, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকাল আলা তাকুলুন, এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের, ওখানে ঢুকে বলছেন যে আলা তাকুলুন, তোমাদের কি হলো, খাচ্ছ না কেন? কাদেরকে বলছে এই কথা? মূর্তি খাচ্ছ না কেন? আলা তাকুলুন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকাল আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? এবার ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এবার ইয়ামিন মানে ডান হাত, ডান হাতে যা পেয়েছিলেন আর কি, তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে। বাস এবার ওরা যখন আসলো, এসে বলছে যে আনতা ফাআলতা হাযা বি আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছো? ইব্রাহিম বলছেন লা না, বাল ফা বাল লা, আসলে কোরআনে নাই, আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই বড়টাই কাজ করছে, এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই বেটার কাজ আমি করি নাই,
আমি তো করি নাই। তখন ওরা তো থ, এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো, তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিছুই করতে পারে না। তখন তিনি বললেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা করো যে কথাও বলতে পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু এবারও কিন্তু যুক্তি নাই কোনো, তাদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই। এবার শুরু হলো জুলুম। জালেমের কাজ কি? যুক্তি, জ্ঞান, দর্শন, বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত, এগুলো দিয়ে পারছি না, এবার পেশী শক্তি। এবার কি পেশী শক্তি? ব্যাস এবার পেশী শক্তি, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবারে। এবার চলো, এবার তোমার আজকে খবর আছে, এবার পুরো রিমান্ড হবে 7 দিনের। একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে, কি যে হবে আল্লাহ ভালো জানে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন? এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন? আচ্ছা, আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে, তার মানে তার ওই সময় তার ইমানের তেজ, তার স্থিরতা, ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল। তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে। নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব? কবরের প্রশ্ন করার মতো, মান রব্বুক, তোমার রব কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন। এবার নমরুদ বলছে কালা আনা ইউহয়ী ওয়া ইউমীত, আমি তো জীবন দিই আর মৃত্যু দেই। কিভাবে? একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল, দিয়ে বললো যে জীবন দিলাম, আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম। তো ইব্রাহিম দেখলেন আলাইহিস সালাম এ তো মোটা বুদ্ধির মানুষ, কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয়, কিন্তু এটা মাথায় রাখবেন, ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয়, আর শিরক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে। যখন যখন আপনি শিরক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে, এবং মুশরিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই। যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যেও শিরক ছিল না, ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে, ইতিহাস ঘাঁটবেন। মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে, আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে, ইতিহাস ঘেঁটে দেখবেন। তো জুলুম কি করে বুদ্ধি লোপ পায়? নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এ তো এটা বুঝলো না, তাহলে ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান, তো তোমার তুমি যদি ইলাহ হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও। এটা আরো বড় অকাট্য দলিল হলো। তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে, আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের একদম হতভম্ব হয়ে গেল। একদম হতভম্ব হয়ে তো লাভ নাই, পেশী শক্তি আছে আমার, তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই, তোমার দিনের জ্ঞানের এলিমেন্ট তোমার দরকার নাই, তোমার ওয়াজ নসিহতের আমার দরকার নাই, আমার কাছে কি আছে? পেশী শক্তি আছে, পিটা সব সিধা করে ফেলাবে একেবারে। ব্যাস ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছে ফা আল হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, একে জ্বালায় দাও, পুড়ায় দাও, একে জ্বালায় পুড়ায় দাও, তোমাদের ইলাহদেরকে সাহায্য করো। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে ফা আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে একটা বিশেষ বড় একটা কৌশল করলো। এই কৌশলটা কি ছিল? তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো, আগুন জ্বালিয়ে রাখলো, বলা হয় 40 দিন। এগুলো হিস্ট্রি বা তাফসিরুলতে আসছে, আমি জাস্ট কোরআন টেক্সট টু দ্য পয়েন্ট বলছি। তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো, ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে, দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না? তিনি তাহলে প্রস্তুত ছিলেন, তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, ঠিক আছে। এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাইল আলাইহিস সালামের আগমন, সুবহানাল্লাহ। তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার? তখনও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই, হাসবি আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল। এই যে কথাটা আমরা বলি হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক।
এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রাব্বুল আলামিন না এসে পারবেন কখনোই পারবেন ইনশাআল্লাহ তাআলা তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চলে আসলো ইয়া নার হে আগুন কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুবহানাল্লাহ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আলাইহিসসালাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময়ে বলেছিলেন ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন যে বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম আল্লাহকে পেয়েছিলাম তেলাওয়াত বেশি ছিল তাহাজ্জুদ বেশি ছিল পরে ফিতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিসসালামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাহ পাক ফেরেশতা নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুবাহু মিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো সামনে যাই এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন দেখেন এখানেও হিজরত আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মক্কা থেকে মদিনায় নবীগণের জীবনের সাথে এগুলো জড়িত ঠিক আছে এখন যাওয়ার তো একজন সাথী লাগবে একাকিত্বের জীবনের অবসান ঘটলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথী দিলেন সাথীর নাম হচ্ছে সারা আলাইহাসসালাম কি নাম অনন্য সুন্দরী নারী ছিলেন ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দর দুজন আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো অরিজিনালি সুন্দরী দুজন নারীর কথা বলা হয়েছে একজন হচ্ছেন হাওয়া আলাইহাসসালাম অনন্য সুন্দরী নারী ছিলেন এবং আরেকজন সারা আলাইহাসসালাম তিনি পরম সুন্দরী নারী ছিলেন দেখেন সারা আলাইহাসসালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না তাই না শেষ বয়সে গিয়ে সন্তান হলো হাজরা আলাইহাসসালামের গর্ভ থেকে কি ইসমাইল আর সারা আলাইহাসসালামের গর্ভ থেকে ইসহাক ইসহাক আলাইহাসসালামের পরে ইয়াকুব ইয়াকুব তার নাম হচ্ছে বনু ইসরাইল তার নাম হচ্ছে ইসরাইল আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা তারা কি বনু ইসরাইল তাই বনু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলে না সারা আলাইহাসসালামের সৌন্দর্য সুবহান কথা বুঝতে পারছেন মায়ের সৌন্দর্য মায়ের মার বাবা তারা ছিলেন পরম সুন্দর এখন সারা আলাইহাসসালামের সাথে বিয়ে হলো দেখেন এই যে লম্বা সময় আলোচনা করলাম এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে কজন একজন হলো তার স্ত্রী সারা আরেকজন হচ্ছে তার ভাতিজা তার নাম লুত ভাতিজার নাম কি লুত পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাদুম গোত্রের কাছে পাঠানো হয়েছিল কোন পাপের কারণে হোমোসেক্সুয়ালিটি সমকামিতা যেটা এখন ওই বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয় এবং ঢাকা শহরে যদি একটা সুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না ঢাকা শহরে যদি সুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না তা এখন যদি ভূমিকম্প আসে আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো বলেন তো আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ পাক বলছেন এগুলো করো না গজব আসবে আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি আসো আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি এগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না কাঁপবেও না আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি আল্লাহ পাক জেনা ব্যভিচার মাদক পর্নোগ্রাফি এই সমকামিতার এই সব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন শুধু ঢাকা কেন এরকম বড় বড় মেগা সিটিজ যেগুলো আছে এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে আন্দোলন করে অধিকার চাচ্ছে আপনার রেইনবো ফ্ল্যাগ দেখবেন রংধনু ফ্ল্যাগ মানেই সমকামিতা অ্যাডভার্টাইজ দিয়ে দিয়ে পোস্ট দিয়ে দিয়ে এখন মানুষ আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিত না মানে খারাপ সার্ভিসের কথা বলছি আর কি এখন এভাবে ছেলে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাকতেছে এটা কোনো গালগল্প করছি না এটা বাস্তবতা
যদি আমাকে বলেন যে আপনি চোখের সামনে প্রমাণ দেন আমি দিতে পারবো না যদি আপনি আমাকে এক মাসের জন্য অথরিটি দেন ঢাকা শহরে তাহলে দিতে পারবো উইদিন এক মাসের মধ্যে এখন যদি আমাকে বলেন আমার চোখের সামনে এনে দেন আমি দিতে পারবো না আমি তাত্ত্বিকভাবে পড়ে অনলাইনে দেখছি যদি বলেন যে এক মাসের অথরিটি আপনাকে দিলাম খুঁজে বের করে দেন সাত দিন লাগবে না ইনশাআল্লাহ তো কথা হচ্ছে এটাই যে এই যে সাদুম গোত্রের কাছে পাঠানো হচ্ছে লূত আলাইহিস সালামকে সমকামিতার পাপের কারণে পরবর্তীতে এই কমটাকে ধ্বংস করা হয়েছে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করেছেন যেটা ইতিহাসে কখনো করেন নাই ফেরেশতাদের পাখা দিয়ে আল্লাহ পাক মাটিকে উপরে তুলে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন আকাশটাকে পাথর বর্ষণ করেছেন এখন এইটা যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে ওই রকম শাস্তি আবার আসবে না স্বাভাবিক না এটা আসতে পারে আর এটার মূল কেন্দ্র হচ্ছে পশ্চিমা সভ্যতা এখান থেকে সারা দুনিয়া ছড়িয়ে পড়তেছে বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতেও দিন দিন সমকামিতা বাড়ছে আমাদের বোনদের আমাদের ভাইদের গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন থাকা দরকার কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও দেখা গেছে এগুলো হিপসখানাতেও দেখা গেছে এগুলো পর্নোগ্রাফির কারণে এগুলো হচ্ছে পর্নোগ্রাফির কারণে মানুষের রুচি বিকৃত হচ্ছে এবং সে নারী পুরুষ গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছুর তোয়াক্কা করছে না কয়েকদিন পর এটা এটাও যদি দেখেন অবাক হবেন না যে মানুষ পশু পাখির সাথে জেনা করতেছে এটাও যদি দেখেন আমি অ্যাটলিস্ট অবাক হব না ধাপ ছিল একটা প্রথমে মানুষ কি করতো অবৈধ প্রেম করতো এই সম্পর্কে জেনা করতো পরে পরকীয়া শুরু করলো তারপরে এখন সমকামিতা শুরু হলো সমকামিতার পরে এখন চাইল্ড অ্যাবিউজিং শুরু হয়েছে বাচ্চা কাচ্চাদেরকে রেপ করা হচ্ছে ছোট ছোট মেয়েদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে ইভেন ছোট ছোট ছেলেদেরকেও এরপরে যদি গবাদি পশুর সাথে জেনা করতে দেখেন অবাক হওয়ার কিছু নেই কিচ্ছু নেই অবাক হওয়ার এখন বলেন আমরা শাস্তির দ্বার প্রান্তে আছি না অ্যাটলিস্ট আমরা যারা দিন দিনদার দিন দিনকে ভালোবাসি আমাদের একটা একটা আইডিওলজি ফলো করি নৈতিকতার কথা বলি আমরা আমাদের পরিবার আমাদের ভাই বোন আমাদের ছেলে মেয়ে তাদের প্রতি আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আর আমাদের দিনী বোনদেরকেও রিকোয়েস্ট করবো আমরা যে ভাইদেরকেও তো বলি বোনদেরকেও বলছি বিয়ের আগে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নেই বিয়ের আগে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্ক না আর এখন অমুসলিম ছেলে আর মুসলিম মেয়ে প্রেম করতেছে এগুলো এগুলোকে নিয়ে অনলাইনে অনেক লেখালেখি হচ্ছে দেখলাম কয়েকদিন আগে এক ভাই কিছু ভাই কিছু বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু আপনার মুখ দিয়ে যদি মানুষ জানতে পারে এটা যে কোনো অবস্থাতেই মুসলিম মেয়ে কোনো অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে না মুসলমান ছেলের সংখ্যা কম হয়ে গেল যে বিয়ে করার জন্য মুসলমান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে তারা সেই দিনই সেই মুসলিম বোনের ইজ্জত নষ্ট করে তাকে গর্ভবতী করে দিয়ে ভেঙে যাচ্ছে এটা ওদের একটা মিশন আর ওদের মিশনের কথা আমি পরে বলবো আর আমি মুসলিম মেয়ে হয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারবো আমার বাসার মুসলিম ছেলে মুসলিম মেয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারবো এটা তো আমাকে আগে ফাঁসির কাজটা ঝোলানো দরকার আগে বিচারটা তো আমার করা দরকার আগে তা আমরা আমাদের দিনী বোনদেরকে সর্বোচ্চ সতর্ক করব জীবন চলে গেলেও ফিরে আসতে পারে আসতে পারে না আল্লাহর হাতে তো মানুষ অনেক সময় জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকে না আল্লাহ পাক ফিরিয়ে বাঁচিয়ে দেন না ইজ্জত চলে গেলে কখনো ফিরে আসে না ইজ্জত চলে গেলে ফিরে আসে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান হিজরতের পালা শুরু হলো সাথীকে মাত্র দুজন কয়জন বলেন তো এখন কয়জন সাথী মুসলিম দুজন সারা আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালাম এবার হিজরতের পথে একটা ঘটনা আছে হিজরতটা হয়েছে কোথায় ব্যাবিলন থেকে কেনাআনে কোথায় কেনাআন কেনাআন কোন জায়গা এটা শামের অন্তর্ভুক্ত একটা জায়গা শাম মানে শুধু সিরিয়া নয় বরং এটার একটা বড় ব্যাপ্তি আছে প্যালেস্টাইন জেরুজালেম এর অদূরেই শাম শামের মধ্যেই প্যালেস্টাইন জেরুজালেমের অদূরেই এই কেনাআন একটা জায়গা ছিল এখানে খালিল নামে একটা জায়গা এখনো আছে কি নামে খালিল বর্তমান নাম খালিল ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয় খালিলুল্লাহ আল্লাহর খালিল ওই নামটা কিন্তু এখনো এখানে আছে আর কি তো এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলাইহিস সালাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে
যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল, রাজাটা লম্পট টাইপের, লম্পট রাজা বোঝেন কিনা, যারা নারীর নেশা খুব আর কি, যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায়। এগুলো নতুন পাপ না, ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে এগুলো হিস্ট্রিতে ছিল, আগেও ছিল। কোরআনে এগুলো সবগুলোকে কেন ব্যাখ্যা করা হয়েছে? কারণ শেষ জামানায় শেষ নবীর উম্মতে এগুলো সবই হবে, শেষ নবীর উম্মতের সময় এই সবগুলো রিপিট হবে, কারণ আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে। আমরা হচ্ছে সামারি, পাপের সামারি, সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে এই উম্মত হবে, এগুলো উম্মতের মধ্যে। এই জন্য আল্লাহ পাক সতর্ক করেছেন বারবার। এখন এই রাজা সারা আলাইহাসসালামের দিকে চোখ দিল। এখানে আমাদের দিনী বন্ধুদেরকে একটা মারাত্মক নসিহত করতে চাই, এটা আমি পড়ছিলাম যখন গত তিন দিন থেকে, আমি দুইবার এখানে পড়তে পড়তে থেমে গেছি। সারা আলাইহাসসালামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে। এক, ইব্রাহিম আলাইহিসসালাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম কি করেছেন? নামাজে দাঁড়িয়ে গেছেন, আর সারা আলাইহিসসালামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাচ্চা, সারা আলাইহিসসালাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়ব, আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক। সারা আলাইহিসসালাম ওযু করে এসেছেন, ওযু করে নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন যে ইন্নি কদ আহসানতু ফরজি ইল্লা যাওজি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম, সতীত্বকে কখনো নষ্ট করিনি, শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি, মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই। যদি আপনি এটা জেনে থাকেন, আল্লাহ ফানসুরনি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, ওয়ালা তুসমিত আলাইয়া হাযাল কাফের, আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না। এই দোয়াটা দিনী বন্যা মুখস্থ করে রাখতে পারেন, কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন। যদি আপনি সতীত্ব রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীত্ব রক্ষা করেছি, আমি অনেস্ট, আমি আমার সতীত্ব রক্ষা করেছি, কারো সামনে আমি আমার সতীত্ব নষ্ট করি নাই, আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে, এই কাফেরের এগেনস্টে, এই ফাসেকের এগেনস্টে আমাকে সাহায্য করেন। এই দোয়া করার সাথে সাথেই এই বাচ্চার হাতটা অবশ হয়ে গেছে, হাত আর আগাচ্ছে না, হাত প্যারালাইজ হয়ে গেছে, পড়ে গেল সে। তখন আবার তিনি দোয়া করছেন সারা আলাইহিস সালাম, আল্লাহ এখন যদি সে মারা যায় তার মানুষ মনে করবে আমি মেরে ফেলছি। তখন আল্লাহ পাক তাকে ছেড়ে দিলেন, ভালো হয়ে উঠলো। আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না, আবার হাত দেওয়া শুরু করলো, চেষ্টা করলো, আবার অবশ হয়ে গেল। এভাবে তিন চারবার চেষ্টা করেছে, এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমরা নিয়ে আসছো, সে তার ভাষায় বলছে আর কি, আমার সামনে কোন শয়তানকে হাজির করছো, একে নিয়ে যাও আমার সামনে থেকে, তো ছেড়ে দিল। তারপরে সাথে হাজারা আলাইহিসসালামকেও মানে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে, একে নিয়ে যাও। এবার হাজারা আলাইহিসসালাম, সারা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম কেনানে চলে আসলাম। এখন সারা আলাইহিসসালাম তো ভাবছেন তিনি বন্ধা, তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স প্রায় 86 বছর, কত বছর? সারা আলাইহিসসালামের বয়স প্রায় 70, তো 73 বছর হয়ে গেছে একটা মহিলার, মনে করে বাচ্চা কাচ্চা হয়নি, তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে না, আমার সন্তানের আমার মানে স্বামীর তো বংশ বাড়ছে না, তো বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে দেওয়ার চেষ্টা করছি। তখন হাজার আলাইহিসসালামের সাথে তার বিয়ে দেওয়া, এই হলো সেকেন্ড ওয়াইফ। এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্য আমাদেরকে শিখায় যে একজন নোবেল মানুষ আর কি, এ নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে টুয়াইস থার্ড, এটা শিখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না, এটা নোবেলরা মানে ইয়ারা সে পশ্চিমারা শিখায়। অনেক কথা বলতে পারে যে হ্যাঁ আমি সুন্দর মতো থাকবো, চলবো, ইনসাফ করতে দিব সব ওকে, কিন্তু যখন অধিকার সব সমান হয়ে যাবে তখন দেখবেন যে মারাত্মক অবস্থা। তো যদি আপনার ভিতরে তাকওয়া পরেশগাড়িতে এবং শক্তিশালী অবস্থা না থাকে তাহলে নিজেই দিন থেকে বিচ্যুত হয়ে যেতে পারে, তো এই জন্য দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি নেককার স্ত্রী দান করেন সারা আলাইহিসসালামের মতো, তাকে নিয়ে সন্তুষ্ট থাকেন। ব্যাস এখন যাই সামনে, এবার বিয়ে হয়ে গেল, কিশোর উদ্দেশ্যে দেয়া হয়েছে সন্তান। এবার 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন সুবহানাল্লাহ এই সন্তানের নাম কি ইসমাঈল আলাইহিস সালাম সন্তান জন্ম হয়ে গেল পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবা থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা এবার এই যে এখন পরীক্ষা আরো বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায় খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না ইনশাআল্লাহ কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন জনমানব শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবো এখান থেকে স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো তখনও কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাঁধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি পাথর বাঁধা এটা পুরুষ এই ফিলিংসগুলো পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা তো ইব্রাহিম আলাইহিস সালামের বুকে তখন পাথর বাঁধা তিনি কথাই বলতে পারতেছেন না তিনি কথাই বলতে পারতেছেন না তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই মাথা নাড়ছেন খালি তখন মাশা আল্লাহ এই যে ইসমাইলের মা আলাইহিস আলাইহিস সালাম তিনি বলছেন যে ইদান লা কি আরবিটা জানি ইদান লা ইউদাই আন্না আল্লাহ সম্ভবত আরবিটা এরকম একটু কঠিন ইদান লা ইউদাই আন্না আল্লাহ এরকম একটা আরবি আছে সহিহ বুখারীতে আছে হাদিসটা যে তাহলে আল্লাহ পাক তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানে যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে কশ্চিন কালেও ধ্বংস করবেন না ইনশাআল্লাহ এমন মহান তাওয়াক্কুলকে দেখালেন শ্রী হাজারা আলাইহিস সালাম এবার আসেন উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই জনমানব শূন্য জায়গা পানি নাই খাবার নাই কিছুই নাই এবার ইব্রাহিম যখন চলে আসলেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূরে এসে তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন রব্বি সূরা ইব্রাহিমের মধ্যে আসছে রব্বি ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারউইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون سبحان الله تيني دعا করছেন আল্লাহ আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে জনমানবহীন বিরান একটা জায়গায় তোমার ঘরের কাছে রেখে আসলাম আল্লাহ এই কারণে যাতে করে তারা নামাজ কায়েম করে কি করে আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দিও যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে এখনও দেখেন ওই জায়গায় নামাজ ঠিকই কায়েম হচ্ছে ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি নামাজের আসল রুহানিয়াত ওখানে বোঝা যায় 24 ঘন্টা ওখানে নামাজ তাওয়াফ সাই চলতেই আছে 1 মিনিটের জন্য বন্ধ হচ্ছে না দেখেন তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে সবাই চায় জীবনে অন্তত একটাবার হজ করতে একটাবার আল্লাহর ঘর দেখতে আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না খুব একটা চাষ হয় না তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজারা আলাইহিস সালাম ছোটাছুটি শুরু করলেন সাফা আর মারওয়ায় সাফা মারওয়া একবার সাফার উপরে ওঠেন একবার মারওয়া এখনকার সাফা মারওয়া না এখন মোজাইক দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারওয়া না যেটা আমরা ধর আমরা সাই করি এই সাই সেই সাই না ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল আর এখন তো কয়েক তালা হয়েছে এটা যারা ওমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন তো এরকম বিরান জায়গা সাফা মারওয়া একজন একজন মহিলা একজন নারী তার কি জাজবা সে এই শক্তি কোথায় পাচ্ছে
সেই শক্তি পাচ্ছে কোথায়, সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে, কোন আশা নিয়ে সে ছুটছে আর কি? আর আমাদের, আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি? পানি বাচ্চা এদিকে কান্নাকাটি করছে, বাচ্চা কান্নাকাটি করছে, চিৎকার করছে, সে দৌড়াচ্ছে, একবার সাফা একবার মারোয়া, একবার সাফা একবার মারোয়া। আমরা যখন হজ করতে যাই, উমরা করতে যাই, কখনো এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে। ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ, আমরা গিয়েছিলাম অবাক হয়ে যায়, ওখানে সেলফি উঠে মানুষ বসে বসে, সাফা মারোয়া সাইয়ের কোনো ফিলিংসই নাই। এটা হাজরা আলাইহিসসালামের স্মৃতি, আল্লাহ পাকের কাছে এই দৌড়াদৌড়ি এতই ভালো লেগেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, একজন নারীর সম্মানে এই সন্তান মায়ের বাঁধন, সুবহানাল্লাহ, এগুলা আসলে বলে বোঝানো যায় না ফিলিংসগুলা। এই সাতবার সাইয়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হুকুম চলে আসলো, দেখেন যে ইসমাইলের পায়ের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বেরোচ্ছে। এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে? জিব্রাইল আলাইহিসসালাম। আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না, এখানে আল্লাহর ঘর হবে, এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে। এবার তিনি ওই যে পানি জমজম কূপ তৈরি হয়ে গেল, পানি হলো, পানি দেখে পাখি আসলো। কি আসলো প্রথমে? পাখি। পাখি কিন্তু পানি খোঁজে। এরপরে ওখানে ওই পাখিকে দেখে এক একদল মানুষ আসলো আর কি। এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে। কোথেকে? ইয়েমেন থেকে বনু জুহরুম গোত্র আসলো, জুহরুম না জুহরাম এরকম কিছু একটা। এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে। এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলাইহিসসালামের বিয়ে হয়েছে। পরবর্তীতে এই গোত্রর হাত ধরে কুরাইশ বংশ হয়েছে, এবং এই কুরাইশ বংশে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। বুঝতে পারলেন? এই হলো ইতিহাস। তো তারা পানি চেয়েছিল, তো হাজরা আলাইহিসসালাম বলেছিলেন যে পানি দিতে পারে এক শর্তে, এখানে বসতি স্থাপন করতে হবে। ওরা তো আরও ভালো, বসতি স্থাপন করবো, পানীয় পাবো, সব তো আরও ভালো হলো। এখানে ইসমাইল আলাইহিসসালাম বড় হন, পরবর্তীতে এখানকারই এক মেয়েকে তিনি বিয়ে করেন, নারীকে বিয়ে করেন, তার বংশতে আসে মুহাম্মদ, তার বংশতে আস্তে আস্তে যে কুরাইশ, বনু হাশেম, বনু মাখজুম, এগুলো হতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্ম নেন। তাহলে আমাদের নবীর পিতা কে বলেন? ইসমাইল। কোন কে? ইসমাইল আলাইহিসসালামকে বলা হয় আরব জাতির পিতা, আলাদা করে আরব জাতির পিতা। আর তখনই কিন্তু আরবি ভাষাটাই, যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি, এই আরবি ভাষাটা কিন্তু এই বনু জুহরুম গোত্র থেকে আসছে আর কি। বুঝতে পারছেন? এই এই গোত্রের ভাষা ছিল এই ক্লাসিক্যাল আরবি ভাষা, আমরা যে আরবিটা এখন চর্চা করি। তো এবার ইসমাইল আলী ইসলামের বয়স যখন এবার আবার একটু বড় হলো, বেশি হলো, 10 থেকে 13 বছর, তখন আরেকটা পরীক্ষা। এর এর মাঝে মাঝে বাবা আসেন, দেখেন, যান, দেখেন, যান। এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন তারা এই এই জিনিসগুলো বুঝেন। আমরা যারা বিয়ে শাদী করি নাই, সন্তান হয় নাই, আমরা আসলে এগুলো পড়ি, বুঝতে পারি না। কারো যদি সন্তান মারা গিয়ে থাকে, তাকে দাফন করে থাকেন, তারা এই ফিলিংসগুলো বোঝেন, বুঝবেন। কিন্তু যারা সন্তানের বাবা হই নাই, আমরা মানে আনম্যারিড অ্যাডাল্ট হই নাই, আমরা এগুলো বুঝি না। আমরা এগুলো পড়ি, আমরা এগুলো যে রিডিং পড়তে পারি, ঠিক আছে? জীবনে নিজের সাথে একটা কিছু হয়ে গেলে সেটার অভিজ্ঞতা আমরা যেভাবে বুঝি, না হলে তো আমরা বুঝি না। এখন শেষ বয়সে, সারা জীবন দোয়া করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন ইসমাইল আলাইহিসসালাম, তাকে আবার রেখে আসতে বললেন দূরে। এই বাচ্চা আবার একটু বড় হয়েছে, মাঝে মাঝে দেখা হয়, যাওয়া আসা হয়, যাওয়া আসা হয়। এই বাচ্চার বয়স হয়েছে এখন 10 থেকে 13 বছর, আল্লাহ পাক বলছেন একে জবাহ করতে হবে, কুরবানি করতে হবে। তো ইব্রাহিমের জীবনের পরীক্ষাগুলো দেখেন। এবার এই এই স্মৃতি তো সামনে আসছে আমাদের। এই যে আমরা সাইয়ের কথা বললাম, এটা আমাদের হাজিদের স্মৃতি, এখন এই কাজ করবেন তারা সামনে। আমরা যে কাবা ঘরের কথা বলছি, এখন তারা সেখানে আছে। আমরা এখানে নামাজের কথা বলছি, তারা সেখানে নামাজ পড়ছে। এই জিনিসগুলো না জেনে, না পড়ে, না বুঝে হজমরা করতে গেলে স্বাদ পাবেন না, তো টেস্টটা পাবেন না। এখানে বয়স হলো 13 বছর 15 বছর, কুরবানি করতে বললেন। কুরবানি যে আমরা করি, গরু ছাগল কুরবানি দেই, আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি, কেন করছি, কার স্মৃতিতে করছি, না করলে কি হতো। তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা, পশু কুরবানি অমানবিক এই সেই, এগুলো তো চিন্তারই জায়গা নাই, এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে। কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা, নিজের জীবনটা কুরবানি করা, নিজের জীবন, নিজের জীবন না আছে, আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন, একটা গরু চেয়েছেন, একটা বাহিমাতুল আনআম চেয়েছেন,
এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল, ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুন আনআম একটা দিলেই হবে, তোমার কাছে ওটার গোশতও চাই না, চামড়াও চাই না, কিছুই চাই না, তাকওয়াটুকু চাই, তাতেই এত কথা? এটা দামি বা কত? 10-15 হাজার বা একটা গরু 50 হাজার, 60 হাজার, 1 লাখ টাকা? 1 লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন? তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা। আল্লাহ পাকের হুকুমের ফলেই নেকি হয়, অন্য কোনো কাজে নেকি নেই, আল্লাহ পাক হুকুম দিয়েছেন বলেই। একটা এক্সাম্পল দিয়ে যা সামনে যাব, হাজিরা মিনায় রাত কাটাবে না, মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয়? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নেকি হয়, মানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি। হারামের কথা বলছে, কাবার কথা বলছে, আর মদিনায় তো 1000। তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে। এখানে হুকুমটা কি? মিনায় গিয়ে রাত কাটাতে হবে, এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত, মিনায় গিয়ে রাত কাটাতে হবে। কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো 1 লক্ষ রাকাত নেকি নাই, হারাম শরীফে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি হয়, তা আমি হারামেই থেকে যাই, মিনায় যাব না, ও কি নেকি পাবে না, ওর হজই হবে না? এখানে নেকিটা বড় কথা না, বড় কথাটা কি? আল্লাহর হুকুম। আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নেকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আছে, ওটা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ দিয়ে হিসাব করা যাবে না। এখানে কেন কুরবানি করছি? আল্লাহর হুকুম, যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন কোরআনে, আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত, জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করুন, সালেহিন সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম, সহনশীল সন্তান দান করলাম। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'ইয়া, এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো, মানে এই যে 10-12-14 বছর বয়স, এই সময় বাচ্চাগুলো আরও বেশি আকর্ষণীয় হয়, শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে, একটাই বাচ্চা, একটাই ছেলে, শেষ বয়সের, কেবল বড় হচ্ছে, বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে, সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরও গাঢ় হচ্ছে, আল্লাপাক তখনই পরীক্ষা নিলেন, যাতে দেখতে চান আল্লাপাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি, সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো। সুবহানাল্লাহ, ফালাম্মা বালাগা মাআহু সা'ইয়া, যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো, দৌড়াদৌড়ি করতে শিখলো, কল ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই, তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, কাবা ঘর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে চলে গেছেন, যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে, 8 কিলোমিটার দূরে চলে গেছেন, সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, চলো আমার সাথে। জেনে ইসমাইল আলাইহিসসালাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা, অ্যাটেম্পট নেবে, তিনি আগে জানতেন না, ইসমাইলও আগে জানতেন না, যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন, ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মায়দা তারা, তোমার রায় কি আমাকে বলো, তুমি কি ভাবছো আমাকে বলো, যেমন বাবা, যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে, যেমন মা তেমন সন্তান। কারণ মা বলেছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, তাই না, মনে আছে? ও আচ্ছা, আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বাতি, হে আমার আব্বা, ইফআল মা তুমার, আপনি করেন, আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাক আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনের, একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে,
দেওয়ার দরকার নেই জীবন, আল্লাহর জন্য জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ো, আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফজর সহ, ফজর সহ, ফজর সহ, আল্লাহর জন্য রেগুলার তাহাজ্জুদ পড়ো, জীবন দেওয়া বহুত বহুত দূরের কথা, এটা হাইয়েস্ট লেভেল, এটা আমি বলতে চাচ্ছি না। আল্লাহর জন্য কোরআনটা হিফজ করেছে, একটা পড়া হিফজ করেছে, বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে, জাস্ট রিসাইট করা শিখেছে, আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে, আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে, আল্লাহর জন্য একটা বই লিখেছে, আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে, মানে আল্লাহর জন্য কিছু করেছে। এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে, লাখ লাখ কোটি কোটি ছেলেমেয়ে, এখান থেকে আপনি আমাকে 5% ছেলেমেয়ে দেন, ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ, ইনশাল্লাহ 5% দেন, খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আছে নাকি, ইয়ে বলতে পারে যে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে। আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি, এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায়, সব স্টার জলসা জি বাংলা মা এখন, হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা, জি বাংলা মা, হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি, এদের তো কি, এদের জীবনটাই পাশবিক, এদের জীবনটাই পাশবিক, এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি স্বামীর হায়াত কমে রেখে দিচ্ছে একেবারে, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়ার দুনিয়া, হাজারের মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি, হাজারা আলাইহাস সালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব? আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে? কোনদিনও সম্ভব না। তো ইসমাইল আলাইহিস সালামের এই কথার পরে, এই কথা যখন বাস বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছেলে না, সে আবার ইনশাআল্লাহ বলেছে ইনশাআল্লাহ মিনাস ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজামিন, আল্লাহ পাক এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন, বালাগাত এত উঁচু মানের, ফালাম্মা আসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো, কিসের সামনে আত্মসমর্পণ করলো, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ, এটাই ইসলাম। ইসলাম মানে কি, এই যে এটা এইটা ইসলাম, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম। আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি, নামাজ কেন পড়তে হবে, রোজা কেন রাখবো, জাকাত কেন দিব, তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে, আল্লাহ বলেছেন তাই করব, রাসূল বলেছেন তাই করব, আল্লাহ নিষেধ করেছেন তাই করব না, রাসূল নিষেধ করেছেন তাই করব না, এত যুক্তি দর্শনের কি দরকার, সব তো আমার মাথায় ধরবে না। এই যে ফালাম্মা আসলামা, এই যে ইসলাম শব্দটা এখানে আছে, ফালাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না, এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো, ওয়া তাল্লাহু লিলজাবিন, ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে, জবাই করার সময় যেমন করে শুয়াই আমরা, ব্যাস এই পর্যন্ত ঘটনা। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া নাদাইনা হুয়া আইয়া ইব্রাহিম, তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদদাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ। দেখেন এটা স্বপ্ন, এটা কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম এসে সরাসরি ওহিও করেন নাই, যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে, তিনি স্বপ্ন, এটা আরো বড় পরীক্ষা, কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না, শয়তান বোঝানোর চেষ্টা করেছে, এটা তো স্বপ্ন, ভুলও হতে পারে, এটা তো স্বপ্ন, মিথ্যা স্বপ্নও দেখতে পারো। তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছেন, মনে আছে? ওইটা কিন্তু হাজিরা এখনো করছেন, করছেন না, ওহি হয়। এবার যখন পাশ ফিরিয়ে দিলেন, আল্লাহ পাক ডাকলেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদদাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন, কদ সাদদাকতা রুইয়া, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এখানে আসছে এটা, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এরপর আল্লাহ পাক সেখানে একটা মহান কুরবানি দিলেন, এই যে আমাদের কুরবানির সুন্নাত আসলে, ওয়া তারাকনাহু লিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এই সুন্নতটাকে আমি রেখে দিলাম, সুবহানাল্লাহ, মানে কিয়ামত পর্যন্ত এখন এই সুন্নত থাকবে ইনশাআল্লাহ। ক্বাদ সাদদাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন,
وفديناه بذبح عظيم وتركناه للآخرين سلام على إبراهيم إبر شششة إبراهيم عليه السلام بدي شانتي برشته سلام على إبراهيم أمر بولي سلام على إبراهيم عليه السلام إبر পরীক্ষা পাশ আল্লাহ রাব্বুল আলামিন সব পরীক্ষা যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে গেলেন তখন তাকে জাতির পিতা ঘোষণা করলেন মনে আছে ওয়াইদিবতালা ইব্রাহিম রব্বাহু বিকালিমাত যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বহু মানে পরীক্ষা করলেন অনেকগুলো পরীক্ষা করলেন যখন ফালামাতামাহুন্না যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ পাক বলেন ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম সুবহান এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মার কি জাতির পিতা এবার আসেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাও তোমরা সুবহানাল্লাহ কত বড় সম্মান আল্লাহ পাকের ঘর নির্মাণ করো বাবা ছেলে মিলে বাস ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে চিন্তা করে দেখেন وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود আমার এই ঘরটাকে কি করো পবিত্র রাখো তাওয়াফকারীর জন্য ইতিকাফকারীর জন্য নামাজ পড়বে যারা এখনো সেটা চলছে কিন্তু এখনো চলছে এরপরে বানানো শেষ তখন দুজনে দোয়া করছেন করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এটা একটা দোয়া করেছেন ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم أي دورة دعاء تني كورا تلو كان تو دعاء شش كابا غور نينمان كورا شش إبراهيم عليه السلام دوشو بچور بيچه چلن والا هاي تني دوشو بچور بيچه چلن اير پورة تني جو خون فيره گا چن كنعان تو خون گيه شونه چن তার এই স্ত্রী সারা আলাইহিস সালামও গর্ভবতী হয়েছে মাশাআল্লাহ এবং তিনি অবাক হয়েছিলেন যে এই বয়সে গর্ভবতী কিভাবে সূরা হিজুরের মধ্যে ঘটনাটা আছে যে দুই তিনজন ফেরেশতা এসেছেন বাসায় মানুষের রূপ ধরে তাফসিরে দেখেছি তাদের নাম একজন একজন জিব্রাইল একজন মিকাইল একজন একজন ইসরাফিল আলাইহিস সালাম তিনজন তিনজন এসেছেন মানুষের রূপ ধরে এবং ইব্রাহিম আলাইহিস সালাম বাছুর ভুনা করে দিয়েছেন খেতে ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু এই জন্য বলা হয় মেহমানদের পিতা মেহমানদেরও পিতা বলা হয় খুবই মেহমানদারি করতেন তিনি খুব বেশি মেহমানদারি করতেন আরবে এই ট্রেডিশনটা এখনো আছে মেহমানদারি করার ট্রেডিশনটা এখনো আছে তো তারা হাত বাড়িয়ে খাচ্ছে না এটা দেখে তিনি ভয় পেলেন তখন তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই তারা বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এসেছি লুতের কওমের কাছে ওই কওমের উপরে আজাব অবধারিত হয়ে গেছে এবং আমরা এখানে সেখানে আল্লাহর গজব ফেলব এরপরে কি হলো ওটা তো আপনারা জানেন এখানে সুসংবাদ দিয়েছিলেন যে আপনার স্ত্রী সারা তিনি সন্তান জন্ম দিবে ইনশাআল্লাহ তো সারা আলাইহিস সালাম তিনি অবাক হয়েছেন যে এই বয়সে কিভাবে তখন তারা বলেছেন আল্লাহর রহমত থেকে কি আপনি অবাক হচ্ছেন তার গর্ভে পরে জন্ম নিল ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের পরে আসছে ইয়াকুব আলাইহিস সালাম তারপরে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল তার নামে পুরো কওমের নাম বনু ইসরাইল তারপরে ইউসুফ ইউনুস এই যেভাবে ট্রেন চলতে থাকে বলা হয় যে 124,000 নবী রসুলের মধ্যে বলা হয় 124,000 নবী রসুলের মধ্যে বেশিরভাগ নবী এই বংশে এসেছে তাহলে দেখেন যে নারীর সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে সেই নারী হয়ে গেলেন নবীগণের মা সেই নারী হয়ে গেলেন কি আল্লাহ পাকের রহমত তাহলে তাদের পরিবারে কত পরীক্ষা কত ট্র্যাজেডি কত রহমত কত আল্লাহ পাকের মারেফত অলৌকিকতা এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই যে আপনার জিলহজের 10 দিন কুরবানি আমাদের হজ আমাদের ওমরা আমাদের তাওয়াফ আমাদের সাই আমাদের কুরবানি যে আমাদের পাথর নিক্ষেপ করা এই পুরো বিষয়গুলো ইব্রাহিম আলাইহিস সালামের এই মহান জীবনের সাথে সম্পৃক্ত আছে তো আমরা এই জীবন থেকে যে শিক্ষাগুলো পাইলাম এই শিক্ষাগুলোর পয়েন্টসগুলো একটু খালি খেয়াল করি এক নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা পেলাম আত্মসমর্পণের এক নম্বর শিক্ষা কি ভাই আত্মসমর্পণ মানে জীবনের যেখানেই আল্লাহ পাকের যে হুকুম আসবে মাথা পেতে নিতে হবে কোনো প্রশ্ন করা যাবে না কোনো প্রশ্ন করা যাবে না কোনো যুক্তি বিজ্ঞান দর্শনও খোঁজার দরকার নেই হ্যাঁ থাকতে পারে কিন্তু আমি সেটার জ্ঞান নাও রাখতে পারি যুক্তি থাকতে পারে বিজ্ঞান থাকতে পারে দর্শন থাকতেও পারে
এটা কিছু কিছু আমার বুঝে আসতেও পারে, আবার এমন হতে পারে বেশিরভাগই আমি বুঝতে পারছি না, তারপরেও আমাকে আত্মসমর্পণ করতেই হবে, এর নাম হলো ইসলাম। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে যারা এরকম করে আত্মসমর্পণ করবে তাদেরকে তাওহিদপন্থী হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো এই লাইফ হিস্ট্রিটার মধ্যে আছে তাওহিদ, তাওহিদ আর তাওহিদ, একত্ববাদ, একত্ববাদ, একত্ববাদ। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ শিখুন, কিতাবুত তাওহিদ এই টাইপের বইগুলো পড়ুন, শিরক থেকে দূরে থাকুন। ইনশাআল্লাহ যে ব্যক্তি শিরক থেকে দূরে থাকবে, তাওহিদপন্থী হবে, সে মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে আল্লাহর সাথে শরীক করে নাই, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো ইব্রাহিমের চেতনা আমাদেরকে শেখায় তাওহিদ, ইব্রাহিমের চেতনা আমাদেরকে শেখায় আত্মসমর্পণ, ইসলাম, আত্মসমর্পণ এবং তাওহিদ। আরও শেখায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি কি তাওয়াক্কুল, ভরসা করা, কিভাবে তারা ভরসা করেছেন, তাওয়াক্কুল করেছেন, সবসময় বলেছেন হাসবি আল্লাহ ও নিয়ামাল ওয়াকিল, হাসবি আল্লাহ ও নিয়ামাল। বলা হয় যে এই এই কালিমাটাও যদি সকাল সন্ধ্যায় কেউ সাতবার করে পড়ে, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই এই দোয়াটাও যদি সকাল সন্ধ্যায় কেউ সাতবার করে পড়ে, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এটাও সূরা তওবার মধ্যে আছে, ঠিক আছে। তারপরে চার নম্বর হচ্ছে যে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ, মানে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু হাত দিয়ে যুদ্ধ করেন নাই, কিন্তু জ্ঞানতাত্ত্বিক দর্শন দিয়ে, জ্ঞান দিয়ে তিনি কিন্তু সারা জীবন ধরেই যুদ্ধ করে গেছেন, মানে বাতিলপন্থীদের সাথে। আপনারা শুরুতে দেখলেন একটা একটা করে। পাঁচ নম্বর হচ্ছে যে তার জীবনে হিজরতের ঘটনা ছিল, তাকে পরিবার থেকে বাধা পেতে হয়েছে, সমাজ থেকে বাধা পেতে হয়েছে, তাকে ধর্মনেতারা চ্যালেঞ্জ করেছে, এমনকি নমরুদের অগ্নি পরীক্ষাতেও পড়তে হয়েছে, তারপরে তাকে হিজরত করতে হয়েছে। এই প্রত্যেকটা সুন্নত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও হয়েছে, তাকেও পরিবার থেকে বাধা দেওয়া হয়েছে, সমাজ বাধা দিয়েছে, তাকে ধর্মনেতারা বাধা দিয়েছে এবং তাকেও দেশ ছাড়া করা হয়েছে। পাঁচ নম্বর নেককার স্ত্রীর ভূমিকা, তাদের উভয়ের জীবনে নেককার স্ত্রীর একটা মারাত্মক ভূমিকা ছিল। কিন্তু চিন্তা করে দেখেন, যদি আমরা সারা আলাইহিসসালাম আর হাজারা আলাইহিসসালামকে এই পুরো হিস্ট্রি আর গল্পটা থেকে মাইনাস করে দিই, গল্পের কতটুকু বাকি থাকে বুঝতে পারছেন না? মানে এই পুরো গল্প থেকে যদি আমরা এই দুইটা ক্যারেক্টারকে মাইনাস করি, তাহলে কিন্তু গল্পের আর কিছু বাকি থাকে না, মানে খুব কমই বাকি থাকে। তার মানে তারা এখানে অনেক ভাইটাল ক্যারেক্টার। এই কারণে আমাদের জীবনেও সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার কারা? আমাদের স্ত্রীরা, আমাদের পিতা মাতার চাইতেও বেশি বড় বড় ভাইটাল ক্যারেক্টার কারা? তো এই জন্য স্ত্রী এবং স্বামী চুজ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, এবং স্ত্রীদেরকে অবশ্যই তাওহিদপন্থী হতে হবে, হাজরা আলাইহিস সালামের মতো দিনদার, নেককার, পরহেজগার, আল্লাহর প্রতি ভরসাকারিণী হতে হবে, সবর ধৈর্য ধারণকারিণী হতে হবে, ধৈর্য ধারণকারী। এবং স্বামী যদি নেককার হয়, সেই স্বামীকে সাপোর্ট করা, তাকে তার স্বপ্ন, তার ভিশনকে এগিয়ে নেওয়া, তার পাশে থাকা, তাকে পিছন থেকে বুস্ট আপ করা, এগুলো স্ত্রীর দায়িত্ব। এগুলো যদি করতে পারে, তাহলে পরিবারটা ইনশাআল্লাহ ইব্রাহিমের তাওহিদের আদর্শের পরিবার হবে ইনশাআল্লাহ তাআলা। ওই পরিবারের কর্তাই হবে ইব্রাহিমের মতো, আর ওই পরিবারের স্ত্রী হবে হাজারা সারার মতো ইনশাআল্লাহ। তখন ওই পরিবার থেকে ইসমাইলের মতো সন্তান প্রডিউসড হবে ইনশাআল্লাহ আজওয়াজাল। এরপরে আছে যে অগ্নি পরীক্ষা। আপনি যদি তাওহিদপন্থী হন, পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করেন, পদে পদে আল্লাহ পরীক্ষা নেবেন, এমনকি বড় পরীক্ষাও আসতে পারে, সেসব পরীক্ষার জন্য আল্লাহ পাকের বান্দারা মানসিকভাবে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। এরপরে ভালোবাসা, ভালোবাসার সর্বোচ্চ লেভেলটা শুধু আল্লাহ পাকের জন্য। দেখেন, সন্তানের ভালোবাসা চাইতেও আল্লাহর ভালোবাসাকে তিনি বড় করে দেখেছেন, তাই না? তো আল্লাহ পাকের চাইতে বেশি কাউকে ভালোবাসা যাবে না। আল্লাহর জন্য অন্যদেরকে ভালোবাসবো, আল্লাহর জন্য সব কিছু করবো ইনশাআল্লাহ। তারপর আরও অনেক আছে, যেমন বিপদে কষ্টে তারা নামাজ পড়েছেন, তাই না? কষ্টে বিপদে তারা নামাজে দাঁড়িয়েছেন, তো এটা আমাদের শেখা উচিত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে, বিপদে কষ্টে সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যাওয়া। তারপরে শয়তানের ধোকায় না পড়ে পাথর নিক্ষেপ করেছেন, জীবনে পদে পদে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করবে, শয়তানকে এভাবেই পাথর নিক্ষেপ করে পথ চলতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কুরবানি এবং হজের মহান স্মৃতিকে জড়িত করেছেন,
তো যারা আমরা হজ করতে যাব ইনশাআল্লাহ উমরা করতে যাবেন যারা বা কুরবানি করব আমরা এই সামনে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী ইসমাঈল আলাইহিস সালামের জীবনী হাজরা আলাইহিস সালামের জীবনী তাদের এই পুরো হিস্ট্রিটা অন্তত একবার পড়ে দেখব কুরবানি করার আগে তাহলে ইনশাআল্লাহ ইবাদতে আমরা অনেক বেশি স্বাদ পাব আর সবশেষ কথা হচ্ছে যে এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে সারা জীবন ধরে পরীক্ষা দিতে হলো তিনি আত্মসমর্পণ করলেন হিজরত করলেন তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন সন্তান কুরবানির মতো পরীক্ষা দিলেন স্ত্রীকে রেখে আসলেন ইত্যাদি তার এই পুরো জীবনটাতে তার পাশে সংখ্যাগরিষ্ঠ মানুষটা সাথে ছিল না কখনো তার পাশে খুব বেশি মানুষ ছিল না অল্প কিছু মানুষই ছিল ঠিক আছে তো হকপন্থী মানুষ অল্প হবে এটা সত্য এবং তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত থাকবে শেষ কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে একা একা পরীক্ষা দিচ্ছিলেন তখন আল্লাহ পাক একটা কথা বলেছেন ওইটা দিয়ে আমি শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মাহ ইব্রাহিম একাই একটা উম্মাহ তো যদি আপনি একাই হকপন্থী হন আল্লাহ পাকের কাছে আপনি পুরো একটা উম্মার সমান গুরুত্ব রাখবেন ইনশাআল্লাহ তাআলা তো আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদ শেখার তৌফিক দান করুন এবং পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকামকে একদম বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়ার মানসিকতা আল্লাহ পাক দান করুন এবং আমাদেরকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরিবার দান করেন সেরকম স্ত্রী দান করেন সেরকম সন্তান দান করেন আর সর্বোপরি যতদিন পর্যন্ত আমাদের সমাজে আমাদের পরিবারে ইব্রাহিমের মতো পিতা হাজেরা সারার মতো মার ইসমাইলের মতো সন্তান জন্ম হচ্ছে না ততদিন আমরা পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা করতে পারছি না অতএব আমাদের কাজ একটাই এখন প্রত্যেক ঘরে ঘরে ইব্রাহিমী চেতনার পিতা তৈরি করা সারা এবং হাজেরা আলাইহিমাসসালাম তাদের মতো স্ত্রী তৈরি করা এবং ইসমাইল আলাইহিসসালামের মতো সন্তান তৈরি করা ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যদি এটা করা যায় সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর হাতে আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনের তাওহীদের পতাকা কায়েম করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বোঝার তৌফিক দান করুন এবং এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান